কষ্ট হয়েছিল, কিন্তু যখন যখন মৌসুম নবীকে তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল, ওপার দিকে ফেলে দিয়েছে, নিচে পড়ছে, হাওয়ায় আছে ইউসুফ, আল্লাহ বলল একটু আমার ইউসুফকে বাঁচাও পানি থেকে, যদি ডুবে যায় তোমার বাঁচাবো না। আপনাকে আমি বলেছি কোথা থেকে ঘুরে এসেছি, আলোর নাম নিয়ে নিজের মনকে শক্ত করো, এই তার এই জায়গা থেকে বলেছি না, মনে আছে তো? আলীর নাম নিন, আলীর নাম নিন, যদি দুর্বল থাকে তো আলীর নাম নিন, যদি অসুস্থ থাকে তো আলীর নাম নিন, ইয়া আলী বলবেন, আলী মাওলা বলবেন, আলী মদন বলবেন, যত রোগ আছে দূর হয়ে যাবে, যত অসুস্থ আছে সুস্থ হয়ে যাবে। আপনি যে গুহার মধ্যে গিয়েছিলেন তার যে গেট ছিল, যে দরজা ছিল, সেখান থেকে গিয়েছিলেন, এসে দেখি ওখানে একটা বাবলা গাছ তৈরি হয়ে গিয়েছে, আর সেখানে মাদ্রাসা জাল বুনে দিয়েছে, নেট বুনে দিয়েছে, পুরো ঘিরে দিয়েছে, এর মধ্যে কেউ গিয়েছে, এখানে শরম আছে, এখানে পথ আছে যাতে বুঝতে না পারে, বলে আমি যখন এসেছি মাদ্রাসা আমাকে সাথে বলেছিল, ও জিব্রাইল এখন এসে কি করবে, বলে আমি সাহায্য করবো, বলে তোমার আগে সাহায্য আমরা করে দিয়েছি, জিব্রাইল বলে তোমার নেট কি হবে, মাদ্রাসাকে জিব্রাইল বলছে কি আমি বলেছিলাম তোমাদের নেট কি হবে, চাল কি হবে, কোনো কাছে আসবে না, বলে কেমন কোনো ক্ষমতা আছে, ডানা মারো আর ভেঙে দাও, ডানা মারো আর ভেঙে দাও, জিব্রাইল বলছে আমি আমার ডানা মেরেছিলাম ভাঙার জন্য, কিন্তু চেষ্টা করেছিলাম ভাঙতে পারিনি, যেই ভাঙতে পারিনি একবার আমি হাতা মেরেছিলাম, হাত মেরেছিলাম ওই মাদ্রাসাকে জানে, আর হাত মারার পরে আমি নজর গেলে ভাঙতে চেয়েছিলাম, তখন মাদ্রাসা বলেছিল জিব্রাইল সব নাম নিয়ে ওই নাম নিস না, কারণ আলী নাম নিয়েই তো আমরা এই জাল বুনেছি। তোমার আসার আগে এত দূরত আমি বুনতে পারতাম না, বুনেছি তো আলীর নাম নিয়ে, বুনেছি তো মাওলার নাম নিয়ে, এই জন্য বলছি অসুস্থ থাকে সুস্থ হয়ে থাকেন, যাবেন দুর্বল থাকেন মাস ভালো হয়ে যাবেন, মাওলার নাম নেবেন, আলীর নাম নেবেন, জয়ে নেবেন না। আল্লাহ
আপনার পূর্বের নবীদের উপরে নামাজ পড়া রেখাত কত রেখাত করে ওয়াজিব ছিল? আল্লাহর নবী বললেন দু রেখাত করে। বলে আপনার উপর তো কত রেখাত ওয়াজিব হয়েছিল? বলে দু রেখাত করে। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে যোহরের চার রেখাত, আসরের চার রেখাত, মাগরিবের তিন রেখাত, এশার চার রেখাত, এ কিভাবে হলো? আল্লাহর নবী বললেন প্রশ্ন যখন করেছো তাহলে শোনো, আমার উপরে আল্লাহ দু রেখাত করে সব নামাজ ওয়াজিব করেছিল, কিন্তু কিন্তু জোহরের দু রেখাত ছিল, আসরের দুই ছিল, মাগরিবের দুই ছিল, এশারও দুই ছিল, কিন্তু জোহরের দু রেখাত নামাজ আল্লাহ আমার উপরে ওয়াজিব করেছে। তারপর আমার ভাই আলীর সম্মানের জন্য আল্লাহ আট দু রেখাত নামাজ বাড়িয়ে দিয়েছে। আমার ভাই আলীর সম্মানের জন্য দু রেখাত নামাজ বাড়িয়ে দিয়েছে, জোহরের হয়ে গেল চার রেখাত, আসরের ছিল দু রেখাত, ইমামে হাসানের সম্মানের জন্য আরো দু রেখাত আল্লাহ বাড়িয়ে দিল, আসরের হলো চার রেখাত, মাগরিবের ছিল দু রেখাত, আমার মেয়ে ফাতেমার সম্মানের জন্য এক রেখাত বাড়িয়ে দিল, হলো তিন রেখাত, এশার ছিল দু রেখাত, ইমামে হোসাইনের সম্মানের জন্য বাড়িয়ে দিল আল্লাহ দু রেখাত, হলো চার রেখাত। সালাম আলাইকুম। নামাজের মধ্যে কে কে আছে, কোথায় আছে, কে কত রেখাতে আছে, কিভাবে আছে, জোহরের দুই, আসরের দুই, মাগরিবের দুই, এশার দুই, ফজরের দুই, কিন্তু বেড়ে গেল কিভাবে? ইমামে আলী আলাইহিস সালামের সম্মানের জন্য দুই রেখাত, ইমামে মাফা, ইমামে হাসানের সম্মানের জন্য আসরের দুই রেখাত, মাফাতে বা সম্মানের জন্য এক রেখাত বেড়ে গেল, ইমামে হুসাইনের সম্মানের জন্য দুই রেখাত বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এ সবার দুই রেখাত করে তো আলী হাসান হুসাইনের থেকে ফাতেমা তো কম না ফজিলতের, ফাতেমার জন্য এক রেখাত কেন বাড়লো? দু রেখাত তো বাড়া উচিত ছিল। সেই সাহাবি জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল বলছে তোমার বন্ধু কি তুমি প্রশ্ন যখন করেছো শুনে রাখো, কোরআনে বলোনি দুটো মেয়ের সমান একটা ছেলে? আল্লাহু আকবার, দুটো মেয়ের সমান একটা ছেলে, ছেলে যদি দুই পায় মেয়ে এক পায়, এই জন্য ছেলেদের সম্মানে দু রেখাত দিয়েছে, মেয়ের সম্মানে এক রেখাত দিয়েছে। এই নামাজ তাহলে থেকে যাবে বলে না, যদি কেউ সফরে যায় তাহলে চার রেখাত নামাজ দু রেখাত হবে, যদি কেউ মুসাফির হয় তখন তার চার রেখাত নামাজ দু রেখাত পড়তে হবে, জোহর তখন দু রেখাত হবে, আসর তখন দু রেখাত হবে, এশা তখন দু রেখাত হবে। কেন? বলে আল্লাহ আমার এই আলী হাসান ও হুসাইনের জন্য যে নামাজ দু রেখাত করে বাড়িয়েছে ওটাকে তুলে নেয়, কারণ মানুষ যখন কষ্ট হয়ে যায় তখন তার দু রেখাত পড়তে বলেছে, এবং আর দু রেখাত সম্মানের জন্য যেটা রেখেছে ওটা আল্লাহ তুলে নেয় যখন বাড়ি আসবে, আবার তুলে পড়তে হবে, সেখানে দশ দিন বা তার বেশি যদি থাকে তাহলে সে পুরো নামাজ পড়তে পারে না, তোমার কসরে দু রেখাত নামাজ পড়তে হবে। আবার সাহাবি জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, ফাতেমার জন্য যে এক রেখাত বাড়ানো হয়েছে ওটা কেন কমানো হয় না? কারণ সফরে গেলে তিন রেখাত থাকে, ওটা কিন্তু কসর হয় না, তিন রেখাত কিন্তু দু রেখাত হয় না। যারা নামাজের নিয়ম জানেন তারা জানে, ফজরের দু রেখাত থাকে, মাগরিবের তিন রেখাত, তিন রেখাত থাকে, শুধু চার রেখাত গুলো দু রেখাত হয়ে যায়। তো কেন মাগরিবের তিন রেখাত থাকে, কেন এক রেখাত কেন তুলে নেওয়া হয় না? আল্লাহ রাসূল বলেছে কোরআন পড়োনি, কোরআনের মধ্যে আছে আল্লাহ বলেছে মেয়েকে যা দেওয়া হয় তা ফিরিয়ে নেওয়া হয় না, মেয়েকে যা দেওয়া হয় মেয়েকে যা দেওয়া হয়, মেয়েকে যেটা দেওয়া হয় সেটা ফিরিয়ে নেওয়া হয় না। কোরআনে বলছে, আল্লাহ নবীও বলেছে মেয়েকে যেটা দেওয়া হয় সেটা ফিরিয়ে নেওয়া হয় না। তারপরও ফাতেমা ফেদাকের বাগান দিল, তারপরও কেড়ে দিল, ফেদাকের বাগান দিল, তারপরও কেড়ে দিল, যে মানে না কোরআন তার সাথে কি কথা হবে? সে সাহাবি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো আল্লাহর কিতাব, মানে অবশ্যই তো আল্লাহ তো সব দিকে আছে, মানে অবশ্যই তো যখন উজু করে কেউ তার কেবলার দিকে ফিরে উজু করতে হবে এমন কোনো নিয়ম নেই, যদি কেউ কোরআন পড়ে কাবার দিকে ফিরে কোরআন পড়তে হবে এমন কোনো নিয়ম নেই, তো সাদকা দিতে হবে কাবার দিকে ফিরে এমন কোনো নিয়ম নেই, তো নামাজ কেন কাবার দিকে ফিরে পড়তে হবে? আল্লাহ সব দিকে আছে না নেই? আমি যখন কেবলার দিকে ফিরে নামাজ পড়বো তো আমার ডাইনে বাঁয়ের পিছনে আল্লাহ আছে না নেই? সব দিকে আল্লাহ আছে, তো কেন আমার কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে? কেন আমার কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে? আল্লাহ রাসূল বলছে এই কারণে, আল্লাহ বোঝাতে চেয়েছে আমার ইবাদত করার আগে তিনকে না করার একে হ্যাঁ করো। সালাম আলাইকুম মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ। আমার ইবাদত করার আগে বোঝাতে পারিনি, আমার ইবাদত করার আগে চার আছে, তিনকে ছাড়ো একে ধরো, তিনকে ছাড়ো একে ধরো। সালাম আলাইকুম মুহাম্মদ ওয়া রাসূলুল্লাহ। যদি থাকি
মাশাআল্লাহ এবার বুঝতে পেরেছেন, শেষে বুঝলেন তাই আমার ভেঙে দিতে হলো। তিনকে ছাড়ো এককে ধরো, আল্লাহ তো সব দিকে কিন্তু কবুল হবে না, কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে। যদি আমি নামাজ পড়তে পড়তে দাইনে ফিরি নামাজ বাতিল, বাঁয়ে ফিরি নামাজ বাতিল, পিছনে ফিরি নামাজ বাতিল, তার মানে কি তিনের দিকে ফেরা যাবে না, একের দিকেই তাকিয়ে থাকতে হবে, একের দিকে ফিরে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলে একদিকেই ফিরে নামাজ পড়তে হবে, তিনকে না করে দিতে হবে, তিনকে না করে দিতে হবে, তিনকে ছেড়ে দিতে হবে, এককে ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা বুঝে গেলাম। হে আল্লাহর রাসূল, সাহাবী বলছে হে আল্লাহর রাসূল, কোরআন কো আল্লাহর কিতাব, কোরআন কার কিতাব, কোরআনে কার বাণী, আলহামদুলিল্লাহ সূরা আল্লাহর কালাম, কোন সূরা, ইন্না আনজালনা সূরা, ইন্না আনজালনা সূরা, যারা বলছে না তারা বলুক ইন্না আনজালনা সূরা কার কালাম, আল্লাহর কোন সূরা। নামাজ পড়তে হয়, নামাজ পড়তে গেলে আলহামদুলিল্লাহ সূরা প্রতি রেকাতের প্রথমে পড়তেই হবে, কেন ওখানে যদি আমরা সূরা পড়ি কেন হবে না? সালাম আলাইকুম আল্লাহ আল্লাহ হবে না কেন? কিসের জন্য হবে না? এটা আমি বলছি, সাহাবী বলেনি, কিসের জন্য হবে না? ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, নামাজ যখন আমরা পড়ি তো প্রথম রেখাতে আলহামদুলিল্লাহ সূরা পড়তেই হবে, প্রথম রেখাতে প্রথম আলহামদুলিল্লাহ সূরা পড়তেই হবে, ইয়া রাসূলুল্লাহ যদি অন্য সূরা পড়ি মানে নামাজ হবে না? বলে সে তো আল্লাহ রে, আল্লাহ ও আল্লাহর সূরা, এ আল্লাহর সূরা, ও আল্লাহর কালাম, এ আল্লাহর কালাম, তো কেন আলহামদুলিল্লাহ সূরার জায়গায় অন্য সূরা পড়লে নামাজ হবে না? আর কাবা ছাড়া অন্যদিকে ফিরে নামাজ পড়লে নামাজ হবে না? আল্লাহর রাসূল বললেন আমি অতটা বলতে পারবো না, এতটুকু ছেড়ে রাখো আমার উপরে, শুনে রাখো, কোরআন নাজিল হওয়ার 15 বছর পূর্বে, আল্লাহ নবী বলছেন কোরআন নাজিল হওয়ার 15 বছর পূর্বে আমার চাচা আবু তালিব আমার বিয়েতে আলহামদুলিল্লাহ সূরা বলেছিলেন। কোরআন নাজিল হওয়ার 15 বছর পূর্বে আমার বিয়ে দিয়েছিলেন আমার চাচা, সেই বিয়েতে আবু তালিব আমার চাচা আলহামদুলিল্লাহ সূরা পড়েছিলেন, আল্লাহর এত পছন্দ হয়েছে বাপ ও বেটাকে নামাজের মধ্যেই রেখে দিয়েছে। নামাজ মানে কি? নামাজ এই ছেলে আলী কাবায় পয়দা হয়েছে ওই দিক থেকে মুখ ঘোরালে নামাজ হবে না, আবু তালিব আল্লাহ যখনই কোরআন নাজিল করেছেন তো কোরআনের প্রথমেই সেই সূরাটাই রেখে দিয়েছেন। কোরআনের প্রথমেই কোন সূরা আছে ভাই? আলহামদুলিল্লাহ সেই সুর, সব সুর তো আল্লাহ, অন্য সুর রাখতে পারতো, কিন্তু আলহামদুলিল্লাহ সুর আল্লাহ যখন কোরআন নাজিল করেছে বলছে প্রথম আমার আবু তালিবের মুখ দিয়ে বার হয়েছিল, আমি আল্লাহ খুব পছন্দ করেছি ওই সুরটা প্রথমে না, এবং যখন কেউ আমার ইবাদত করবে ওই সুর না পড়লে নামাজ হবে না, ওই সুর না পড়লে নামাজ হবে না। আলহামদুলিল্লাহ সুর পড়ার পরে যে কোন সুর পড়তে পারে, কোনো নিয়ম নেই, এই আলহামদুলিল্লাহ সুর পরে কোন সুর পড়তে পারে, ইন্না তাইলে পড়তে পারে, ইন্না আনজালনা পড়তে পারে, যে কোনো সুর পড়তে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ জায়গায় অন্য সুর পড়লে নামাজ হবে না। আল্লাহ বেঁধে দিয়েছে আবু তালিব আর আলী, বাপ ও বেটা সম্মান করো তো নামাজ কবুল হবে, যদি বাপ ও বেটাকে না চেনে তো নামাজ কবুল হবে না। নামাজের আসল উদ্দেশ্য মকসাদ ও নামাজের মধ্যে কি আছে এবার বোঝা গেল? যখনই মাগরিবের 3 রেকাত পড়বো, 2 রেকাত পড়ার পরে মনে পড়বে তো আর 1 রেকাতটা কি করছি, এশার 2 রেকাত পড়ার পরে, জোহরের 2 রেকাত পড়ার পরে, আসরের 2 রেকাত পড়ার পরেই তো মনে পড়বে এবার সেই হাসানের আলাই, এবার সেই ইমামে হাসান আলাইহিস সালামের সম্মানের 2 রেকাত, এবার সেই হুসাইন আলাইহিস সালামের সম্মানের 2 রেকাত, এবার সেই ফাতিমা জাহরার সম্মানের জন্য 1 রেকাত। আলহামদুলিল্লাহ সূরা কেন পড়ছি না? আবু তালিব বলেছিলেন তাই, কাবার দিকে ফিরে কেমন ইবাদত করছি, সব দিকে আল্লাহ আছে কিন্তু কাবার দিকে ফিরে ইবাদত করতেই হবে, কারণ আলীর চায়ের বেলাগত, আলীর জন্মগ্রহণ করার জায়গাটারও সম্মান করতে হবে। আজমতে নামাজ, নামাজের ফজিলত, আল্লাহ কি বলছে? বলা তা তামান্না মা ফাজ্জালাল্লাহু বিহি বাযাকুম আলা বাযা, আমি
যাদের সম্মান দিয়েছে নিজেকে তার সাথে তুলনা করো না, নিজেকে তার সাথে তুলনা করো না, তার মোকাবেলায় নিয়ে যেও না। তো আল্লাহ যাকে সম্মান দিয়েছে আপনি তাকে সম্মান করুন, আপনি তাকে নিজের সাথে তুলনা করতে পারবেন না, কোনোদিন বলতে পারবেন না আমার বড় ভাই, কোনোদিন বলতে পারবেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সাধারণ কেউ না, কোনদিন তারা সাধারণ হতে পারে না, তারা মুরের। এ নামাজ কি আছে, যখন আমাদের ষষ্ঠ ইমামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে নামাজ কি, তো বলে আল্লাহ যখন কিছুই সৃষ্টি করেনি আমাদের চোদ্দ জনকে সৃষ্টি করেছিল, হাজার হাজার বছর আমরা আসে মোল্লা ছিলাম, ওখানে আমরা যা করতাম সেটাকেই আল্লাহ নামাজ আকারে জমিনে পাঠিয়ে দিয়েছে। সেটাকেই নামাজ আকারে জমিনে পাঠিয়ে দিয়েছে। এবার তো ভালোভাবে বুঝাবে, নামাজ কোন আজাদারা ছাড়বে উচিত নামাজ ছাড়া, নামাজ কাজা করা করবো আমরা, নামাজ আর কাজা করবো, নামাজ ছাড়বো আমরা, আরে ইমাম বাড়িতে বসে আছে বলো না নামাজ ছাড়বো, আরে ঈদের নামাজ পড়বো না তো বলুন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো হ্যাঁ বলুন, নাম দিকে বলুন ভক্তিও নামাজ ওটা যে না নামাজ ছাড়বো না, কারণ এই নামাজের মধ্যে কি আছে আপনি এতক্ষণ শুনলেন পঞ্চতন পাকা ইসলাম নামাজের মধ্যেই আছে। এবার আল্লাহ বলে দিয়েছে কে যে নামাজ পড়ে আর পঞ্চতনকে মানে মাঝখানে কোনো বাধা নেই, কিন্তু যে নামাজ পড়ে আর পঞ্চতনকে মানে না আর পঞ্চতনকে মানে আর নামাজ পড়ে না তার মাঝখানে বাধা আছে। নামাজ পড়ুন, নামাজ নামাজের জন্যই তো সব, ফরজের দিন দশটি, রোজার গুরুত্ব নেই আছে না, নেই রোজার গুরুত্ব, সেই রোজা প্রথমে রাখিনি কেন, নামাজ কেন প্রথমে রেখেছে, কেন নামাজ প্রথমে রেখেছে, রোজারও গুরুত্ব আছে, হজেরও গুরুত্ব আছে, সব জিনিসের গুরুত্ব আছে, তারপরে নামাজ আগে, কারণ যার নামাজ কবুল তার সব কবুল, যার নামাজ কবুল না তার কিছুই কবুল না। নামাজ করুন পঞ্চতনকে মেনে, পঞ্চতনকে মানে নামাজ করে, তারপরেই দেখবেন আপনার সব আমল, আপনি আজাদ, আপনাকে দেখে এলাকার সমস্ত মানুষ বুঝবে সত্যি এদের মতো নামাজি নেই, এদের মতো হোসাইনি নেই, এদের মতো হোসাইনি নেই আর এদের মতো নামাজ নেই। নামাজ পড়ুন হোসাইনি হয়ে, হোসাইনি হন নামাজ পড়ে, কারো খারাপ লাগেন তো নিশ্চয়ই লাগবে না, আমি হোসাইনি তো আমি নামাজি, আমি নামাজি তো আমি হোসাইনি, যত কাজ করুন না কেন নামাজ পড়ো, আল্লাহ কতটা আপনাকে সাহায্য করছে দেখুন, তোমার কষ্ট হয়েছে সফর করে এসেছো দু রেখাত পড়ো, কিন্তু ফাতেমা জাহরার জন্য যে এক রেখাত বানিয়ে দিয়েছে ওটাকে কিন্তু আল্লাহ তুলে নেবেন, ও এক রেখাত আপনার পড়তেই হবে, কারণ মেয়েকে যেটা দেওয়া হয় সেটা ফিরিয়ে নেওয়া হয় না। আল্লাহ যার ফজিলত দান করেছে তার সাথে নিজের তুলনা করো না। আজ মহরমের সাত তারিখ, আমরা যত হোসাইনি আছি, আমরা যত আজাদার আছি, আমরা যত মাধ্যমী আছি, আমরা যত বন্ধুকানি আছি, আমাদের সিস্টেম আছে, আমাদের নিয়ম আছে, আমাদের পদ্ধতি আছে, আমাদের মহব্বত আছে, আমাদের ভালোবাসা আছে, কার সাথে, কার সাথে মহব্বত আছে, কার সাথে ভালোবাসা আছে জানেন, যে যার ভালোবাসে, যে যার মহব্বত করে, তার মহব্বতে তার ভালোবাসায় সে অনেক কিছু সৃষ্টি করে, বা সাজাদার হোসেন আমি একটু হোসাই করবো মসজিদ তাম করবো, সে তার ভালোবাসায় অনেক কিছু সৃষ্টি করে, আল্লাহ যার ভালোবেসেছে তার ভালোবাসায় অনেক কিছু সৃষ্টি করেছে, কি কি সৃষ্টি করেছে আল্লাহ বলছে এমনি মা হারাত সামাহ মাবনিয়া ওয়া আরদান মাবনিয়া ওয়া কমরা মরিয়া ওয়া শামস মরিয়া ওয়া ফুলকা ইয়াদুরু ওয়া লা বাহির ইয়াজরি ওয়া ফুলকা ইয়াসরি ইল্লা ফি মাহাব্বাতি হাওলাই আল খামসাতি আল্লাযিনা হুম তালকাল কিসা। আমি আসমানকে সৃষ্টি করতাম না, আমি জমিনকে সৃষ্টি করতাম না, আমি নদীকে সৃষ্টি করতাম না, আমি নদী নদীর স্রোত এই জামা আসা জোয়ার ভাটা এটা আমি সৃষ্টি করতাম না, এ দিনের রশ্মি এ উজ্জ্বল এ প্রদীপ এ কিছু সৃষ্টি করতাম না, এ যা কিছু জমিন আমি সাজিয়েছি আসমান আমি সৃষ্টি করেছি, জমিন চন্দ্র সূর্য নদী নালা খাল বিল পাহাড় পাহ যা কিছু সৃষ্টি করেছি, এই যে চাগুলের মধ্যে পাঁচজন আছে এনাদের মহব্বতে আমি যাদেরকে ভালোবাসি আমি যাদেরকে মহব্বত করি তো আমি সেটা জাহির করবো না করবো না, যে যার ভালোবাসে গোপনে ভালোবাসবে না, ভালোবাসা যদি পবিত্র হয় ভালোবাসা যদি পাক হয় তো সে সেটাকে জাহির করবে। আল্লাহ যাকে ভালোবাসে জাহির করে দিয়েছে, বলে দিয়েছে আমি আলীকে ভালোবাসি, আমি হাসানকে ভালোবাসি,
আপনাদের ভালোবাসায় সবকিছু সৃষ্টি করেছি, তো আমি বান্দা, আমরা বান্দা, আমরাও আল্লাহকে বলি হে আল্লাহ তুমি ভালোবাসো, তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি যার ভালোবাসো, তোমার যে ক্ষমতা আছে তোমার ক্ষমতা মতো তার তুমি সৃষ্টি করেছো, যার ভালোবাসো তার ভালোবাসায় তোমার ক্ষমতা মতো তুমি যা যা পারো তাই তাই করেছো, আমিও যাদের ভালোবাসি আমরাও যাদের ভালোবাসি আমাদের যা যা ক্ষমতা আছে আমরাও তাই তাই সৃষ্টি করেছি। আল্লাহ বলবে বান্দা কি কি সৃষ্টি করেছো, আমি বলবো আল্লাহ আমাদের ক্ষমতায় আছে ইমাম বাড়ি বানানো, ইমাম বাড়ি বানিয়েছি, তার ক্ষমতা মতো সে কিছু সৃষ্টি করে, সে কিছু বানায়, আমরাও যা ভালোবাসি আমার ক্ষমতা মতো আমি সৃষ্টি করেছি, আমি মামবাড়ি বানিয়েছি, আমি কারবালা বানিয়েছি, আমরাও বাগদ বানিয়েছি, আমরাও তাজিয়া বানিয়েছি, আমরাও আলম বানিয়েছি, আমরাও আলী আসগারের ঝুলা বানিয়েছি। আল্লাহ একবার, এই তো ভালোবাসা জাহির করা, এই তো ভালোবাসার প্রমাণ, এই তো মহব্বতের প্রমাণ, এই মহব্বতের প্রমাণ যদি কেউ কারোর ভালোবেসে থাকে তাহলে সেও ঠিক আমাদের মতো, সেও ঠিক আমাদের মতো। কে কাকে কতটা ভালোবাসে, যে যার ভালোবাসে সে তার ভালোবাসার প্রমাণ দিক, আমাদের মতো আমরা যেমন ভালোবাসার প্রমাণ দিয়েছি। আমরা রাত কি রাত জানি, আমরা দিন কি দিন জানি, আমরা বর্ষা বাদলা ঝড় তুফান রৌদ্র কোনো পরোয়া করি না, করি কোনো পরোয়া করি না, কারণ কি জানেন, কারণ কি, আরে আমরা কটার থেকে আসি, আমরা নিকট থেকে আসি নদীর শুনতে ঝড় বর্ষা বাদলা তো কি আছে, বহুদূর মদিনা জান্নাতুল বাকির ভাঙা কবর থেকে পাঁচর ভাঙা বিবি যদি মজলিসে আসতে পারে আমি কেন পারবো না, পাঁচর ভাঙা বিবি যদি মদিনার সেই ভাঙা কবর থেকে তিনি মজলিস শুনতে আসতে পারেন, আমার মা বদরের পাশে বসতে পারেন, আমরা কেন পারবো না, মদিনা থেকে বিমানে কারবালা জাইনুল আবেদিন আলাইহিস সালাম যদি মজলিসে আসতে পারে আমরা কেন পারবো না, শাম থেকে বিবি জাইনাব সাকিনা যদি আসতে পারে আমরা কেন পারবো না, যে জনাবে সাকিনা আজ গালে নিজে চলে হাত রাখে সেই সীমানে চোখের তাক, সেই সীমারে সাকিনার কান থেকে ছেড়ে দেওয়া দূর আজ তার কান থেকে রক্ত ঝরছে, আজ তার মুখ তার গাল লাল হয়ে আছে, আমাদের কি বাধা আছে, আমাদের কে বাধা দিতে পারে মজলিসের যেতে, আল্লাহ এই জন্যই তো আমরা মরতে যদি কাজী মরণাকে ছাড়তে রাজি, আমরা প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় চাই মজলিস করতে, মাতম করতে, আর আমরা যেখানে শুনি মজলিস হচ্ছে আমরা সেখানে চলে যাই, এত কষ্ট এত জুলুম আহলে রায়তের উপরে করেছে জালিমরা, কিন্তু কোনোদিন তাদের হাতে হাত দেয়নি। রাসূলুল্লাহর ওয়াফাতের পর, ফাতেমা জাহরার ওয়াফাতের পর, হযরত আলীর ওয়াফাতের পর, পঞ্চতরের দুটো বাতি আছে হাসান আর হুসাইন, ইমামে হাসানকে সরানোর চেষ্টা করলো পারলো না, তার স্ত্রী জায়দার মাধ্যমে রোজায় ছিলেন ইমামে হাসান আবার মোল্লা সরবতে বিশ মাখাত, ইমামে হাসানকে সে সরবত দিল, ইমামে হাসান সরবত পান করার পরে যেই শরীর নীল হয়ে যাচ্ছে ভিতর থেকে জ্বালা করছে, ইমামে হাসান তার স্ত্রী জায়দাকে বলেছিলেন জায়দা আমি কি তোমার ভালো ইমাম ছিলাম না, জায়দা আমি তোমার কি ক্ষতি করেছিলাম, বলে কেন মোল্লা তোমার, তুমি এত বড় সর্বনাশ কেন করলে, এত বড় সর্বনাশ কেন করলে, এরপরে ইমামে হাসান আলাইহিস সালামের বমি হতে লাগলো, আর বমি থেকে কলিজা টুকরো টুকরো হয়ে মুখ দিয়ে বার হতে লাগলো, ইমামে হাসান আলাইহিস সালামের যখন সময় শেষ হয়ে আসলো, আচ্ছা ধরো ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে যা ওয়াসিয়ত করার করে দিলেন, আর এরপরে নিজের চোখ বন্ধ করে নিলেন, ইমামে হুসাইন
গোসল দেওয়ার পরে কাফন পরানোর পরে দাফন করতে নিয়ে যাচ্ছিলেন নানা রাসূলুল্লাহর কবরের পাশে কবর দেব। সামনে কিছু লোক তীর তলোয়ার নিয়ে এসে বাধা সৃষ্টি করল, আর বলল আমরা এখানে দাফন হতে দেব না। আর বলল তারা তীর মারতে শুরু করল। ইমামে হাসানের জানাজায় এত তীর মারল, এত তীর মারল, ইমামে হাসানের জানাজা এগিয়ে নিয়ে যেতে পারলেন না, বাড়িতে ফিরিয়ে আনা হবে। ইমাম জনাবে জাইনাব দেখে বললেন, আফসোস দুনিয়ায় এই প্রথম দেখা গেল যে কবরস্থান থেকে জানাজা ফিরে বাড়িতে আসলো, আর এই জানাজার উপরে এতটা তীর মারা হলো। আমার ভাইয়ের জানাজায় তীর, সেই তীর গুলিকে যখন টেনে টেনে বার করা হয়েছে না, সেখানকার গোশত মাংস ছিল সব ছিঁড়ে ছিঁড়ে বাড়িতে এসেছে। ইমামে হাসানের লাশকে টুকরো টুকরো করতে হয়নি, ইমামে হাসানের এই শরীর থেকে জানাজা থেকে যখন তীর কেটে বার করা হয়েছে, যেখান থেকে তীর টানা হয়েছে ওই জায়গার গোশত কি উপস্থিত হয়েছে অসাধারণ, নিচে অনুভব করুন। আমার মনে হয় ইমামে হাসানের লাশ জনাবে কাসিম ওই সময় মনে হয় ওয়াদা করে নিয়েছিলেন, বাবা আপনার শরীর থেকে তীর টেনে বার করা হয়েছে, দোকান থেকে মাংস টুকরো টুকরো হয়ে এসেছে, আপনার ছেলে কাসিমের লাশে যদি এইভাবে টুকরো টুকরো না হয় তো আমার কাসিম নাম না। আল্লাহ দশই মহরম সালে 61 হিজরি জালিমরা আওয়াজ দিচ্ছে, হুসাইনকে উঠাকে তো পাঠিয়ে দাও, নতুবা আমরা কিমায় হামলা করবো। এভাবে হুসাইন আলাইহিসসালামের কাছে জনাবে কাসিম বারবার আসার পরে বলছে, মাওলা আমার চাচা আমাকে অনুমতি দিন। ইমামে হুসাইন আলাইহিসসালাম বলছিলেন, বেটা তুমি আমার ভাইয়ের নিশানি, যখন আমার ভাইয়ের কথা মনে পড়ে আমি তখন তোমাকে দেখে নিই, কাসিম যদি তুমি চলে যাও আমায় আর তোমাকে দেখতে পাবো না, আমার ভাইয়ের নিশানিকে আমি হারিয়ে ফেলবো। জনাবে কাসিম মায়ের কাছে গেলেন, মা নামাজের পাটে বিছিয়ে বসে আছে দোয়া করছে, পরবর্তীকালে আমার কাসিম কখন শহীদ হবে। জনাবে কাসিম যখন গেলেন যাওয়ার পরে মনে ফারবা বলছে, বেটা কাসিম এখনো যাও না? বলে আম্মা আমার মাওলা আমাকে অনুমতি দিচ্ছে না, আমার চাচা অনুমতি দিচ্ছে না। জনাবে ইবনে ফারওয়া কাসিমের মায়ের মনে পড়ে গেল, বলে বেটা কাসিম একটু আমার কাছে এসো। কাসিম যেই মায়ের নিকটে গেলেন না আসবে না, মা জনাবে কাসিমের মা ছোট্ট কাসিমকে বুকে ছড়িয়ে দেয়, বুকে চুম্বন দেয়, দেওয়ার পরে হাতটা নিজের কাছে টেনে নিয়ে বলে, বেটা কাসিম তোমার হাতে একটা তাবিজ বাঁধা আছে না? বেটা কাসিম তোমার হাতে একটা তাবিজ আছে না? বলে হ্যাঁ মা। বলে সেখানে তোমার চাচার কাছে যাও, যে বলো চাচা আমার বাবা আমার হাতে এই তাবিজটি বেঁধে দিয়েছিলেন, চাচা এই তাবিজটি আপনি একটু পড়ে দেখুন, এই তাবিজটি একটু খুলে দেখুন। জনাবে কাসিম সোজা গেলেন চাচার কাছে, ইমামে হুসাইনের কাছে, যে মাটিতে বসে বললেন, চাচা আমার হাতের এই তাবিজটি একটু খুলে দেখুন না। ইমামে হুসাইন আলাইহিসসালাম বুঝতে পারলেন, ইমামে হুসাইন আলাইহিসসালামের মনে পড়ল যে আমার ভাই হাসান আমাকে বলে গিয়েছিলেন, ভাই হুসাইন আমি আমার ছেলে কাসিমের হাতে একটা তাবিজ বেঁধে দিচ্ছি, যখন তুমি বড় মুসিবতে পড়বে ওই তাবিজটি খুলে একটু পড়ে নিও। ইমামে হুসাইন আলাইহিসসালামের মনে পড়ল, একদিক থেকে যখন জনাবে কাসিম আলাইহিসসালাম বলে দিলেন, ইমামে হুসাইন সেই তাবিজটি খুললেন, খোলার পরে বললেন, তাবিজে লেখা আছে, ভাই হুসাইন আমার ছোট্ট ভাই হুসাইন আমি তো কারবালায় থাকতে পারলাম না, আমার তরফ থেকে আমার কাসিমকে বিদায় দাও। এ ভাই হুসাইন আমার তরফ থেকে আমার কাসিমকে বিদায় দাও। বোঝা গেল ইমামে হাসানও জানতেন, কাসিম অনুমতি পেয়ে গেলেন। হুসাইন বললেন, বেটা কাসিম আমার ভাই তখন ইমাম ছিলেন, আমার ভাই সেই ইমামতের যুগে থাকাকালীন এই হুকুম দিয়ে গিয়েছে, আমার পালন করতে হবে। বেটা কাসিম যাও খোদা হাফেজ, মায়ের কাছ থেকে বিদায় নাও, ভাইয়ের কাছ থেকে বিদায় নাও, পুপির কাছ থেকে বিদায় নাও। জেনারে কাসিম খিমার মধ্যে গেলেন, সবার কাছ থেকে বিদায় নিলেন, এবার চাচার কাছে আসলেন, মাওলার কাছে আসলেন। জেনারে ইমাম হুসাইন কাসিমই উঠতে পারে না ঘোড়ার পিঠে, কাসিমকে ধরে ঘোড়ার পিঠে সালাম করে দিলেন, কাসিমকে তলোয়ার দিয়ে সাজিয়ে দিলেন, কাসিমকে বিদায় দিলেন, যাও কাসিম খোদা হাফেজ।
ইমাম হুসাইন আলাইহিস সালাম সাথে সাথে বললেন বেটা কাসিম আমি আসছি, বেটা কাসিম অপেক্ষা করো। ইমাম হুসাইন আলাইহিস সালাম ময়দানে কারবালায় যাচ্ছে, ও আযান আর শুনে নিলেন কিন্তু এত সহজে শুনবেন না। হুসাইন এই প্রথম লাশ আনতে যাচ্ছেন না, আরে সকাল থেকে হুসাইন লাশের পরে নিজের কাঁধে ধরে বয়ে আনছে। Martin said.